নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারা দিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের। অমিত শাহের সভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এবং 27 অক্টোবর বিজেপির সমাবেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী এবং তারপরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কি মন্তব্য করেছিলেন 27 অক্টোবর মিঠুন চক্রবর্তী, শোনা ব্যাপারে। দেখিয়ে আমার এখানে এক লিডার बोलता है कि हम 70% मुस्लिम है, 30% हिंदू। देखिए हमारे यहाँ एक लीडर बोलता है कि हम 70% मुस्लिम है, 30% हिंदू, हम इनको काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा, कैसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा। लेकिन हम चीफ मिनिस्टर नहीं है, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, कि तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। এ বিষয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজরিয়া। ঠিক কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সেই এফআইআর দায়ের হয়েছে বিধাননগরের সাউথ থানাতে। এই এফআইআর দায়ের করা হয়েছে, মূলত তোমাকে জানিয়ে রাখবো যে যেদিনকে হোম মিনিস্টার এসেছিলেন সেই দিনকে যখন একটি বৈঠক হচ্ছিল সল্টলেকে, সেই সময় কিন্তু ওই মিঠুন চক্রবর্তী তিনি একটি মন্তব্য করেন এবং যেটা অত্যন্ত প্রভোকেটিং একটি স্টেটমেন্ট, একটি প্রভোকেটিং মন্তব্য। এবং সেই মন্তব্য জেরেই কিন্তু যেটা দেখা যায় যে একটি অভিযোগ আছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই সাউথ থানা তারা একটি মন্তব্য করে, তারা একটি এফআইআর করেছে সেই অভিযোগটা ভিত্তিতে এফআইআর। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে মিঠুন চক্রবর্তী তিনি যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত প্রভোকেটিং একটি স্টেটমেন্ট বলে মনে করছে এবং সেই কারণের জন্যই কিন্তু এই অভিযোগ। এবং সেই সেটা কিন্তু সাম্প্রতিক দাঙ্গা লাগানোর একটি যে মন্তব্য এমনটাই তিনি করেছিলেন এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত এই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে এই এফআইআর। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সাথে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় তার উপস্থিতিতে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বিজেপি নেতা তথা প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তার বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করা হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য। সৌমিক বাবু, মিঠুন চক্রবর্তী যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, অমিত শাহ যে সভায় ছিলেন সেই তার উপস্থিতিতে এই ধরনের মন্তব্য তিনি করেছিলেন এবং তারপরেই এফআইআর দায়ের করা হলো, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হলো, আপনি যে শব্দ বন্ধ দিয়ে আমাকে প্রশ্ন করছেন সেটা সম্পর্কে আমার তীব্র আপত্তি আছে। আপনি সাংবাদিক, আপনি আপনার ভিউজটা আমাকে বলতে পারেন না। মিঠুন চক্রবর্তী কোনো উস্কানিমূলক কথা বলেননি, মিঠুন চক্রবর্তী প্রতিক্রিয়া দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি প্রকাশ্যে বলেছেন যে আমরা এখানে মুসলমানরা 70%, 30% হিন্দু আছে, বেশি বাড়াবাড়ি করলে কেটে ভাগীরথীতে বানিয়ে ভাসিয়ে দেব। তার প্রতিক্রিয়ায় মিঠুন চক্রবর্তী বলেছেন এ ধরনের কথাবার্তা কাম্য নয়, আর যদি এরকম করার কেউ প্রচেষ্টা করে তাহলে আমরা চারজনকে, মানে একজনকে যদি করে তাহলে আমরা চারজনকে মাটির ভেতর পুঁতে দেবো, এটা বলেছেন। ক্রিয়া করলে তার প্রতিক্রিয়া শুনতে হবে না? আর পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি যা আছে সেটা নিয়ে যারা এ ধরনের মামলা করাচ্ছেন তারা আসলে বিধাননগরের মধ্যে তারা রোহিঙ্গাদের নিয়ে এসে বসিয়েছেন, তাদের বেআইনি কনস্ট্রাকশন করবার সুযোগ করে দিয়েছেন, তাদের কারণে পশ্চিমবঙ্গ আজকে আরেকবার নতুন করে বাংলাদেশ হতে চলেছে। এই সমস্ত চর্চা ছেড়ে গতকালকে যে চট্টগ্রামে কিভাবে অত্যাচার হয়েছে, কিভাবে ইসকনের উপরে হামলা হয়েছে, মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, হিন্দুদের বাড়িতে ঢুকে সেনা এবং পুলিশ আক্রমণ করেছে, যারা এপার বাংলা ওপার বাংলাকে এক করে দেওয়ার কথা বলেন, যে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বক্তৃতা করে বলেন দিবে আর দিবে, মিলাবে মিলিবে, মানে ওপারের মানুষ এদিকে আসবে, এদিকের মানুষ ওদিকে যাবে, দুই বাংলা একাকার হয়ে যাবে, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বিভিন্ন সময় এই ওখান থেকে এপার থেকে ওপারে কবিতা সম্মেলনে যোগ দিতে যান আর ওপার থেকে গিয়ে উপঢৌকন নিয়ে এখানে এসে ফিরতেন, তারাও আজকে চুপ। মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করুন না,
যে বাংলাদেশ উত্থানের পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে তো হাসিনার সেরকম কোনো যোগাযোগ নেই। তো কমিউনিস্ট পার্টির যিনি নেতা বাংলাদেশ বাংলাদেশ সিপিবি যে নেতা, আজকে তাকে গুলি করে খুন করা হলো কেন? আপনি গাজা স্ট্রিপে কোথায় কি হচ্ছে সেই নিয়ে কলকাতায় মিছিল দেখছেন, কিন্তু বাংলাদেশের এই অত্যাচারের প্রতিবাদে তৃণমূল তো অনেক দূরের কথা, সিপিআই এমএ পথে নামতে দেখেছেন, মোহাম্মদ সেলিমকে একটা নিন্দাসূচক কথাবার্তা বলতে শুনেছেন, ওপার বাংলায় যাদের উপরে অত্যাচার হচ্ছে তারা হিন্দু, এটা কি তাদের অপরাধ? হিন্দুরা কি এবার ওপার বাংলাও মার খাবে, এপার বাংলায় তো মার খাবে, আর মুখ বুঝে সবাই বসে থাকবে? একজন বিবৃতি দেবে কেটে জলে ভাসিয়ে দেবো স্বাধীন ভারতবর্ষ থেকে, আর এখানে নকুল সব ভেড়ারা সব থাকবে, তারা চুপ করে থাকবে? প্রতিক্রিয়া হয়েছে। ধন্যবাদ। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের অমিত শাহের সভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এবং প্রসঙ্গত লোকসভা নির্বাচনে প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন, সেই হুমায়ুন কবিরের মন্তব্যের প্রসঙ্গে সেই বক্তব্যকে টেনেই মিঠুন চক্রবর্তী এই প্রতিক্রিয়া দিয়েছেন, যেখানে বিজেপি সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 27 অক্টোবর, এবং সেই কর্মসূচিতে এই মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী, এবং তার এই মন্তব্যের পরেই এফআইআর দায়ের করা হয়েছে। সাতাশে অক্টোবর বিজেপির সমাবেশে বিতর্কিত মন্তব্য করেন মিঠুন চক্রবর্তী, এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, হুমায়ুন কবির একটি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে মিথুন চক্রবর্তী তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন, তারপরেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি বলছে যে এটা চক্রান্ত করা হচ্ছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো, এবং যে একটা হিন্দু মুসলিম প্রসঙ্গ সেটাও কিন্তু বিজেপি টানছে, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? হয়েছে সেই এফআইআর মূল কারণ হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এবং শুধু উস্কানিমূলক বক্তব্য নয়, তার মধ্যে সাম্প্রদায়িক একেবারে সম্প্রীতি নষ্ট করে এই ধরনের উস্কানি দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রতি আমাদের নিশ্চিত শ্রদ্ধা থাকবে, কিন্তু যখন মিঠুন চক্রবর্তী রাজনীতিবিদ তখন এটা দেশের মানুষ জানে যে কি করে নিজের হোটেলকে বাঁচানোর জন্য বা নিজের ছেলের বিরুদ্ধে ওটা ধর্ষণের অভিযোগ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এই বয়সে এসেও মিঠুন চক্রবর্তীকে এই ধরনের কাজে তাদেরকে মদত দিতে হয়েছে। এটা বুঝতে হবে যে এটা মিঠুন চক্রবর্তীর সিনেমা নয়, যে মারমুলে এখানে লাশ পড়বে শ্মশানে এই ধরনের গরম গরম ডায়লগ দিয়ে উনি প্রকাশ্যে বলেছেন যে চারজনকে খুন করার কথা। চারজনকে খুন করার বক্তব্য যদি ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান করে তাহলে তো আদালতে ইনফায়ার কার্য হবে না। সেক্ষেত্রে বিজেপি বলছে যে একই মন্তব্য হুমায়ুন কবিরও করেছিলেন, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এইটা তো সুনির্দিষ্ট অভিযোগ করেছেন এই মিঠুন চক্রবর্তীর এই মন্তব্যের প্রেক্ষিতে বউবাজার থানায় সুনির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের হয়েছে, এফআইআর নাম্বার 255 ডেটেড সাসপেন্স ডেট, বউবাজার থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে। তার মানে কি এখন বলতে চান দেশে আইন থাকবে না? অভিযোগ করলে যদি অভিযোগের সারবত্তা থাকে তাহলে এফআইআর গৃহীত হবে না? তিনি বিজেপির নেতা বলে দেশের সংবিধান এই ধরনের কোন আইন এখন তৈরি করেনি যে বিজেপির নেতা হলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা যাবে না, সে যদি অন্যায় করে। যদি অসংসদীয় লেখে থাকে ওনাদের তো রাইট আছে, তো ওনারা আদালতে যেতে পারেন, ওনারা প্রশাসনের কাছে কমপ্লেন করতে পারেন, তো ওনাদের কি কে বারণ করেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর করতে? ওনাদের কি বারণ করেছে আদালতের দরজায় যেতে? কিন্তু উনি বিজেপির নেতা হয়েছেন বলে এখন ওনার বিরুদ্ধে উনি যেরকম উস্কানিমূলক মন্তব্য করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট মানুষকে খুন করার হুঙ্কার দেবেন, আর ওনার বিরুদ্ধে প্রায় অভিযোগ জানানো যাবে না, এই ধরনের তো আইন এখনো সংবিধানের কোন প্রকাশ হয়নি, আমার তো জানা নেই। বিজেপি জানা থাকতে পারে যে বিজেপি নতুন আইন এনেছে যে বিজেপির নেতা হলে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে, এরকম আইন তো এখন আসেনি। তাই খুব স্বাভাবিকভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন, তার জন্য এফআইআর দায়ের হয়েছে। ওনাদের যদি মনে হয় আর কারোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা প্রয়োজন,
থানায় কমপ্লেন করুন, যদি থানা না নেয় আদালতের পর্যন্ত আমি ওদের তো মাফ করে দিই। আমি সমাজ মাধ্যমে আর এফ করতে পারে না, একেবারে ধন্যবাদ। আরো একবার শোনাব আপনাদের যে মিঠুন চক্রবর্তী ঠিক কি মন্তব্য করেছিলেন। দেখিয়ে আমার ইয়া এক লিডার বলতা হয় কি হম 70% মুসলিম হ্যায় 30% হিন্দু, हम इनको काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा, कैसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा। लेकिन हम चीफ मिनिस्टर नहीं है, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, किंतु तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर।